আসসালামু আলাইকুম, ওয়েলকাম দনন তোমার ইউজার চ্যানেল থেকে। আমি জুয়েল আহমদ আর আমরা লগার আমার এক পাতিজা, আমার মায়ের পাতিজা। আমরা রাজনা মতাই দুবাইতে হইন, দুবাই প্রবাসী তাই নাইছুন। আজকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলিক বাজার রেজিস্ট্রেশন করার লাগে আপনারা দবাইছে। দেখুক আপনারা ইউর নাম্বার দবাইছে, আমি তো আমার পরবর্তীতে আর আপনার সাথে থাকবা। আর আমরা লনন টু মৌলিক বাজার চ্যানেলটা অবশ্যই লাইক দিয়ে আর সাথে থাকবা, ফলো করবা। আর আমরা ইউটিউব চ্যানেল আছে লনন টু মৌলিক বাজার, আপনারা অবশ্যই আমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর যদি আমরা ভিডিও ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা। এটা হলো জনকর্মসংস্থান অফিসের সামনে ফুল বাগান। জি জি, খুব সুন্দর ফুল গাছ। আর আপনি সঙ্গম ভাই, আমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রাজন আহমদ। জি, আপনার বাড়ি কোন ভাই? আমার বাসা কলিয়াবাদ। কলিয়াবাদ, এইখানে কোথায় লাগিয়েছো? আমি আইসি, আমার এক তারিখ গত দু মাসের এক তারিখ আমার ফ্লাইট আসলো, আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তো হওয়ার পরে আমি নিউজও দেখছি, বাংলাদেশ টেলিভিশনও দেখছি আর বিভিন্ন সরকারি চ্যানেল। অফিস জনশক্তি কর্মসংস্থান অফিসে আওয়ার লাগিয়ে তারা একটা ফর্ম দিব, ওটা ফিল আপ করার পরে তারা একটা এসোসিয়েশন মাধ্যমে আমরা জানাইব আমরা টিকা সংক্রান্ত জটিলতার কারণে আমরা যাইতাম পারতাম না। তো আমরা এখন আইসিও ন আওয়ার বাদে তারা ফর্ম ফিল আপ করছে, এখন তারা আমরা এসএমএসের মাধ্যমে জানাইব আমরা কবে কোনো টিকা প্রদান করব দিব। ধন্যবাদ আপনার। আর আপনার যে 18 তারিখে আমরা যে টিকিট ক্যান্সেল হয়েছে, এটা কি তারা রিফান্ড করছে নি না? এটা এখনো রিফান্ড করছে না, এখন আপাতত সব কিছু স্টপ রাখছে। যতদিন পর্যন্ত আমরা ভ্যাকসিন দিতে পারতাম না ততদিন পর্যন্ত আমরা কোনো দেশে, মানে ভ্যাকসিনের লাগে এটা স্টপ হয়েছে, ভ্যাকসিনের লাগে স্টপ করছে। আচ্ছা, তো আপনি তো এত সব দিয়ে এলেন না? ওখানে এত সব দিয়েছি না, আমি যখন আইসি এক সপ্তাহ পরে ভ্যাকসিনটা দেওয়া আরম্ভ করছি। আচ্ছা আচ্ছা, তার লাগে আমি এত দিতে পারছি। আচ্ছা ঠিক আছে, ভালো ঠিক ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, এই অফিসের নাম কি? তা দূরটা কি আর এক্ষেত্রে আমরা তার আসতে কি টেকাটা এবং মোবাইল নাম্বার আর ফাইলটা রাখি দিলাম, এবং আমরা তার মোবাইল নাম্বার রাখলাম এবং তার টাইম দিয়ে দিছি এই দিনের ভিতরে যদি এসএমএস না যায় তাহলে আমরা ফোন দিবা, আমরা যোগাযোগ করবো। আমি প্রবাসী সবার মোবাইলে ইনস্টল করে রাখবা এটার মাঝে শুধু রেজিস্ট্রেশন করবা তা নাই আপনারা বিদেশ যাওয়ার পরে যাবতীয় তথ্য আমি প্রবাসীর মাঝে পাইবা, এবং আপনার যদি আমি প্রবাসী দিয়ে রেজিস্ট্রেশন করেন ওখানে হইব। আশা করি যাইব, যদি না যায় আপনারা ফোন দিবা, এবং যে ডেট দিয়ে দিছি মনোরকা আজকে জানানো এই নাম্বারটা দেওয়াইছে যে আপনারা নিবন্ধনের যে রাখা জমা রাখা, যদি অ্যাক্সিডেন্টলি মিসিং হয় তাহলে ফোন দিবা। ও গোটা কথা, আপনারা আইতা না, টাকা খরচ করে আইতা না, বা এই সিচুয়েশনও আপনারা যে আজকে আইছেন আর দিন যাতে না আইন, এই ক্ষেত্রে আপনারা আমরা হেল্প করলাম। কেটা কইছি বলছেন? ফাস্টটা গাড়ি চেঞ্জ করে এই জায়গাটা ইয়া করছি। আপনারা কি নিবন্ধন করছেন না?
নিবন্ধন কি আমরা জমা দিছি জমা দিছি জমা দিলে জমা দিলে তো আপনারা দুই দিনের নিবন্ধন হয় না নিবন্ধন তো 6 তারিখে পড়বে কিন্তু আপনারা তো জানেন মানে জানা নিইব জানা নিইব আর এত করছিলা নি আলাপ হইছে আজকে বিগত তিন দিন ধরিয়া আমার এটা ওই 72 ঘন্টা দেখার পর পর্যন্ত কোন রিজাল্ট আইছে দুই জায়গা তোলা তো বেড়া লাগিয়ে দিব এরপরে করিয়া যাও ভাই শিওর হয়ে গেলা এই নকলে 100% শিওর হইব আপনি যদি আপনার অ্যাপসও যদি সুন্দর থাকে না নি তাহলে আপনি ওখানে করুকা টাইম দিলাম হয়েছে আপনারা সবে দিলাম করে করিল 200 টাকা তো কিছু নাই আসসালামু আলাইকুম বেজা আপনারা বাড়ি কই ভাই ২০০ টাকা আমার নাম মোহাম্মদ জরিফ মিয়া আমি কুয়েতে থাকি এখানে আসি আমরা এই ভ্যাকসিন নেওয়ার জন্য এই পাসপোর্টের কপি জমা দিলাম নিবন্ধন কর্তা নিবন্ধন ভ্যাকসিন দেবেন তো জানা নিবন্ধন কর্তা আচ্ছা ঠিক আছে পালা দাও কা আচ্ছা ওকে স্বাগত আপনাকে একটু কইবেন ভাই আপনার বাড়ি কই আপনারা যদি সহজভাবে কিছু হয় আর বিদ্রোহ মাঝে আমরা তুলিয়া ধরি অনেকে আইব আপনার কিলাখান কিতা পারছেন মাঝে আগে সরকারের কাছে যে আমরা মনে করো আমরা যে প্রবাসী পরবর্তী 6-7 তারিখ এটার মাঝে মনে করেন নিবন্ধন করা লাগবে নিবন্ধন করলে মনে করেন আমরা তারিখ দেওয়া হইব কোন জায়গার মাঝে গিয়ে আমরা মনে করি যে ভ্যাকসিনটা দিতে পারবো এটাই 220 টাকা ফিস দেওয়া লাগে দেওয়ার পরে আর পাসপোর্টের ফটোকপি দেওয়া লাগে তখন তারা এখান থেকে নিবন্ধন করবা নিবন্ধন করিয়া অনলাইনে ঢুকাই দিবা তখন আমরা যে সময় আপনারা অ্যাপস যে চালু হইব সুরক্ষা বিভাগের যে অ্যাপসটা চালু হইব তখন অ্যাপসও গিয়া আপনারা নিবন্ধনটা আপনারা ইয়ে করতে হইবা ঠিক আছে আমরা অন্য কর্তব্যরত যিনি আসুন অবশ্যই তার কাছে আমরা যাইমু আর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি প্রবাসী কল্যাণ
যে এটা শেখ হাসিনার নির্দেশন তো এগুলাই এই প্রবাসী হলে ফায়দা এটা হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আমরা ইহ শেখ হাসিনার নির্দেশে এটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে মানে যারা প্রবাস আছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে তারারে এই ভ্যাকসিন দেওয়ার লাগে তারা প্রবাস যাইতে অনেক টিকিট নষ্ট হয়ে যার ভিসা নষ্ট হয়ে যাওয়ার টাইম শেষ তো আপনারা অবশ্যই ইয়ার দ্বারা জানেন না আমি আমরা ঠিকানা হয়ে দিলাম আর ঠিকানা হয়েছে তো আপনারা আমি যাইলাম রাস্তা মুখা এটা হয়েছে আমি বারোই জানাম আর কি বারোই রাস্তা এটা হয়েছে আপনার হাসিনা দৌড়ি ডুববা আগর যে কল্পনা সিনেমা হল আছে ও রাস্তা মুখে আপনারা ডুববা ইয়া আগর যে কল্পনা সিনেমা হল ওদিকে ডুববা ডুবকে আইয়েও ন ফাইবা বিল্ডিংটা আমি গেটুর দেখাই দিলাম আপনারা রে হ্যাঁ দর্শক দেখা ও বলো আপনার শমশানবা ইয়া আগর যে হাসিনাথ হিওয়া আছিল হাসিনাথ রোড কইটারে সাবেক কল্পনা সিনেমা হল জনা সিনেমা হল জনা আছিল ও রাস্তায় ডুকিয়া আপনার সামনে আইবা ইয়া দেখো গান বড় সাইনবোর্ড পাইবা যারা জানা না ঠিকানা আমরা এখান থেকে ঠিকানা নিবা হয়তো বুঝা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলিক বাজার আপনারা অবশ্যই কষ্ট হইতো না দেখে আপনার লাগে আমরা এই ভিডিওটা বানাইলাম আইনশাল আমরা ভিডিওটা হয়ে পালা লাগে যদি অবশ্যই শেয়ার করবা আর ঠিকানা দেওয়া আছে দেখো আমি বালা করে দিয়েছি এরপরে ভিডিও মানে দেখব আপনারা বালা করে দেখে নিবা হ্যাঁ বালা দেবা আর ভবনের নাম হইল গা ললিতা ওই দেখো গা ঠিকানাটা দেখো গা এবার ঠিকানাটা দেখিল আপনারা বালা করি